আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ, আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো নভেলটি স্কুলের টিউশন ফি পরিশোধ সংক্রান্ত নোটিশ আপনারা ইতিমধ্যে পেয়েছেন। অনেকের মধ্যেই এই প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করব। তো সিস্টেমটা অনেকেই হয়তো বুঝতে পারছিলেন না, আমাদেরকে অনেকেই বলেছেন, তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে বিকাশের মাধ্যমে টিউশন ফি পরিশোধের নিয়মটা দেখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ইনশাল্লাহ বিকাশের মাধ্যমে আপনি কিভাবে টাকা পরিশোধ করতে পারবেন সেটা জানতে পারবেন। এছাড়া আমি এই ফুল ভিডিওটার প্রক্রিয়াটা ইমেজ আকারে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইমেজ আকারে যে ফাইলটা দেয়া থাকবে ওইটা থেকেও দেখতে পারবেন। তারপরেও বোঝার জন্য আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে মোবাইলের বাটনে প্রথমে আপনাকে মোবাইলে *247# বাটন চাপতে হবে, অর্থাৎ আপনাকে বিকাশের মেইন মেনুতে লগ ইন করতে হবে। তার জন্য আপনাকে *247# চাপতে হবে। এটা চাপার পর আপনাকে মোবাইলের স্ক্রিনে একটা মেসেজ দেখানো হবে, 2 নম্বর স্টেপে চলে যাবেন আপনি। মোবাইলের মেসেজে আপনি মোবাইল স্ক্রিনে তখন এইরকম একটা ডায়ালগ বক্স দেখতে পারবেন। তো এখানে আপনার কতগুলো অপশন আছে, আপনাকে এখান থেকে 1 নম্বর অপশন স্যান্ড মানি বাটনটি সিলেক্ট করতে হবে। স্যান্ড মানি অর্থাৎ 1 নম্বরে আপনি ক্লিক করে ওকে করতে হবে। 1 নম্বর আপনি সিলেক্ট করে যখন ওকে করবেন, এক ক্লিকে ওকে করার পর আপনাকে 3 নম্বর স্টেপে নিয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে দেখানো হবে এন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনাকে রিসিভারের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাপতে হবে। এখানে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, এটা হচ্ছে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর জন্য। এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে টাকাটা পাঠাতে হবে। আপনারা কোন নাম্বারে টাকা পাঠাবেন এটা কিন্তু আপনাদের সংশ্লিষ্ট ভার্চুয়াল ক্লাসে নাম্বার সহ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া নাম্বার সম্পর্কিত যদি কোনো কনফিউশন থাকে, আপনি সংশ্লিষ্ট ক্লাস টিচারের সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে সঠিক বিকাশ নাম্বারটা দিয়ে দিতে পারবেন। এছাড়া আমি আগেই বলেছি, আপনাদের সংশ্লিষ্ট ভার্চুয়াল ক্লাসে কিন্তু স্যারের নাম সহ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে, আপনারা ওই নাম্বারেই টাকাটা পাঠাবেন। এখানে আমি 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর যে নাম্বারটা দেয়া আছে, আমাদের সম্মানিত পরিচালক শেখ শাহিদুল ইসলাম স্যারের নাম্বারটা আমি এখানে ইনপুট দিয়েছি। আপনাদের বোঝানোর জন্য আমি স্যাম্পল হিসেবে একটা নাম্বার ইনপুট দিয়েছি। তো এই নাম্বার আপনারা চাপবেন 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর জন্য। এছাড়া অন্যান্য ক্লাসে সংশ্লিষ্ট বিকাশ নাম্বারটি আপনারা এখানে উল্লেখ করবেন। তো সংশ্লিষ্ট বিকাশ নাম্বারটি ইনপুট দেওয়ার পর আপনি যখন ওকে বাটন চাপবেন, আপনাকে 4 নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে। এই স্টেপে আপনাকে অ্যামাউন্টটা উল্লেখ করতে হবে, আপনি কত টাকা বেতন পরিশোধ করতে চান। আপনি যদি 1 মাসের বেতন পরিশোধ করেন, 1 মাসের সমপরিমাণের টাকা এখানে উল্লেখ করবেন। 2 মাসের উল্লেখ পরিশোধ করলে 2 মাসের সমপরিমাণ টাকা এখানে উল্লেখ করবেন। অর্থাৎ আমি এখানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের 1200 টাকা বেতন, সেটা এখানে উল্লেখ করেছি। আপনারা যার ক্লাসে যত টাকা বেতন সেই টাকাটাই এখানে উল্লেখ করবেন। যদি কেউ 2 মাসের বেতন পরিশোধ করেন, তাহলে 2 দিয়ে গুণ করে টাকার পরিমাণ উল্লেখ করবেন। যেমন 1 মাসের বেতন যদি 1200 টাকা হয়, 2 মাসের ক্ষেত্রে 2400 টাকা হবে। যদি কেউ 3 মাসের পরিশোধ করেন, তাহলে 3 দ্বারা গুণ করে 3600 টাকা এখানে দিবেন। অর্থাৎ আপনার বেতনের সমপরিমাণ টাকা এখানে একবারে উল্লেখ করবেন। তো অ্যামাউন্ট দেওয়ার পর আপনি যখন ওকে বাটন চাপবেন, তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে 5 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপে আপনি মোবাইলের স্ক্রিনে একটা রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। এই রেফারেন্স নাম্বার দেওয়ার জন্য বলা হবে, আপনি এখানে যে কোনো রেফারেন্স নাম্বার দিলেই কিন্তু টাকা চলে যাবে। এক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো, বিকাশ করার পূর্বে আপনাকে রেফারেন্স নাম্বারটা জেনে নেবেন। আপনার স্টুডেন্টের রেফারেন্স নাম্বারটি আমাদের স্কুল থেকে মেসেজের মাধ্যমে দেয়া হয়েছে, আপনাদেরকে রেফারেন্স নাম্বার সহ একটি মেসেজ দেয়া হয়েছে, সেখানে আপনার স্টুডেন্টের রেফারেন্স নাম্বার উল্লেখ করা আছে। তো সেই রেফারেন্স নাম্বারটা এখানে উল্লেখ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রত্যেককে বলছি। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে আপনারা উল্লেখ করবেন। অর্থাৎ এই রেফারেন্স নাম্বার এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো কোন স্টুডেন্টের বেতন আমাদের কাছে এসেছে, অথবা কোন স্টুডেন্টের বেতন পরিশোধ করা হয়েছে। আমরা পরবর্তীতে এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে আপনাদের বেতন বইতে উল্লেখ করে দিব। যখন অফিস খোলা হবে, তখন বেতন বইতে আমরা এই রেফারেন্স আইডি দেখে কিন্তু উল্লেখ করব। তো এই রেফারেন্স নাম্বারে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি উল্লেখ করতে হবে।
তো এই বিষয়টা যদি কারো রেফারেন্স আইডি আপনাদের মোবাইলে গিয়ে না থাকে, এক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ক্লাস টিচারের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার রেফারেন্স নাম্বারটা আপনার স্টুডেন্টের বেতন বইতে, যেখানে বেতনগুলো পরিশোধ করেছেন, সেখানে লাল কালিতে রেফারেন্স আইডি অর্থাৎ স্টুডেন্ট আইডিটা উল্লেখ করা আছে। আপনি আপনার ছেলে অথবা মেয়ের, আপনার সন্তানের রেফারেন্স আইডি খুঁজে পাওয়ার জন্য আপনার ছেলে মেয়ের বেতন বইটি বের করে সেই বেতন বইতে লাল কালিতে আইডি যেটা লেখা আছে সেই আইডিটা এখানে লিখে দিবেন। অবশ্যই এটা খেয়াল করে লিখবেন। এছাড়া আপনার মেসেজে যদি গিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই মেসেজেরটা উল্লেখ করবেন, কারণ মেসেজটা সম্প্রতি পাঠানো হয়েছে, এটাই সবচেয়ে আপডেটেড। তারপর আসছি আমরা, রেফারেন্স আইডি দেওয়ার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। পরবর্তী স্টেপে আপনাকে ইনফরমেশনগুলো দেখানো হবে, অর্থাৎ আপনার স্যান্ড মানি হচ্ছে নাম্বারটা দেখানো হবে, নাম্বারটা ভালো করে মিলিয়ে নেবেন, টাকার পরিমাণ দেখানো হবে, রেফারেন্স আইডি এখানে দেখানো হবে। তারপর আপনাকে বলা হবে সর্বশেষ এন্টার মেনু পিন টু কনফার্ম। আপনি যখন আপনার এখানে মেনু পিনটা কনফার্ম করবেন তখন আপনার সেন্ড মানি সাকসেসফুল হবে। এখানে আপনারা যারা নিজেরা বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন, অর্থাৎ নিজেদের মোবাইল থেকে যারা পাঠাবেন, তারা আপনাদের বিকাশের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে ইনপুট দিয়ে ওকে চাপবেন। আর যারা দোকান থেকে পাঠাবেন তারা এই কাজটা দোকানদার নিজেই করে দিবেন। তো এখানে আপনি যদি নিজের মোবাইল থেকে পাঠান, আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে ইনপুট দেওয়ার পর ওকে চাপবেন। ওকে চাপার পর আপনার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এখানে আমি একটু বলে নিচ্ছি, খেয়াল করবেন, যখন আপনার প্রক্রিয়াটি সম্পন্ন হবে আপনাকে একটা সাকসেসফুল মেসেজ পাঠানো হবে, ট্রানজ্যাকশন সাকসেসফুল হওয়ার একটি মেসেজ পাঠানো হবে আপনার মোবাইল স্ক্রিনে। সেটা স্ক্রিনশট দিয়ে আপনি সংশ্লিষ্ট ভার্চুয়াল গ্রুপে, ভার্চুয়াল ক্লাসের যে গ্রুপ আছে সেখানে আপলোড করবেন। এছাড়া আপনি যদি সেখানে আপলোড নাও করেন, আমাদের আপনার সংশ্লিষ্ট ক্লাসের যিনি ক্লাস টিচার তাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন, এতে করে আপনার মেসেজটা সংরক্ষিত থাকবে। এছাড়া সংশ্লিষ্ট ক্লাস টিচার জানতে পারবে যে আপনি বেতন পরিশোধ করেছেন। পরবর্তীতে আপনার মোবাইলে যদি কোনো কারণে মেসেজ ডিলিট হয়ে যায় বা কোনো কারণে মেসেজ খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে কিন্তু সংশ্লিষ্ট ক্লাস টিচার এটা প্রমাণ হিসেবে দাখিল করতে পারবেন। এক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে যারা দোকান থেকে টাকা পাঠাবেন। তো আমি প্রত্যেককেই বলবো যারা দোকান থেকে টাকা পাঠাবেন তারাও যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার মোবাইল দিয়ে দোকানদারের মোবাইলের সাকসেসফুল মেসেজের একটা ছবি তুলে নিয়ে আসবেন। দোকানদারের মেসেজ পাঠানোর পর দোকানদারের মেসেজের সাকসেসফুল মেসেজটা আসবে, তো সেটা আপনার মোবাইল দিয়ে একটা ছবি তুলে নিয়ে এসে সেটা আপনি সংশ্লিষ্ট ক্লাস টিচারকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন অথবা আপনার ভার্চুয়াল ক্লাসে পোস্ট করবেন। আশা করছি যাবতীয় বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে অতি সহজেই আপনি নভেলটি স্কুল অ্যান্ড কলেজের টিউশন ফি পরিশোধ করতে পারবেন। এই প্রক্রিয়ার কোনো অংশ যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে সেটার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। আর সমগ্র প্রক্রিয়াটি একটা ইমেজ আকারে আমি পাশেই দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই ভিডিওর সাথেই আমি একটা ইমেজ ফাইল দিয়ে দিব, সমস্ত প্রক্রিয়াটা আপনারা ওই ইমেজ ফাইলে দেখতে পারবেন। যারা দোকান থেকে পাঠাবেন বুঝতে যদি সমস্যা হয় আপনি ইমেজ ফাইলটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে যাবেন, দোকানদারকে দেখালেই দোকানদার বুঝতে পারবেন। যারা বিকাশে টাকা পাঠাতে হবে কিভাবে বুঝতে পারছেন না বা বলতে পারবেন না, তারা আমাদের ইমেজ ফাইলটা ডাউনলোড করে দোকানদারকে দেখাবেন। ইমেজ ফাইলটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনি যখন দোকানে যাবেন ওই ইমেজ ফাইলটা দেখালেই দোকানদার বুঝতে পারবে। এক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের সংশ্লিষ্ট বিকাশ নাম্বার এবং স্টুডেন্ট আইডি নিয়ে যাবেন দোকানদারের কাছে। এই ইনফরমেশনগুলো অবশ্যই কিন্তু দোকানদারকে প্রোভাইড করতে হবে, তাহলেই দোকানদার টাকা পাঠাতে পারবে, এছাড়া কিন্তু আপনার টাকা পাঠানো সম্ভব হবে না। তো আমি প্রত্যেককেই বলবো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি অতি সহজেই টাকা পাঠাতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।